জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বার হইছেন সফর, সফরে বার হইছেন সুলতানুল আরিফিন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ। আটিয়া যাই যায় লগে খাদিম মরুভূমির এরিয়া পাস হইয়া পাহাড়ি এলাকা বাই যাইরা মাগরিবর টাইম হয়েছে। এবার যুবক পাইয়া একটু কথা লক্ষ্য হল মাগরিবর সময় হয়ে গেছে, কইলারে বা দুইজন মানুষ আরো একজন তো হয়ে গেলে তো তিনজন একটা জামাতা দেখল, কারণ সিঙ্গেল নামাজ পড়াতে নেই জামাতে নামাজ পড়ার 27 গুণ সওয়াব বেশি। মাতপুজরানি লক্ষ্য হওয়ার বিষয়, ওই সময় দেখেন জঙ্গল তো নেই কাটুরিয়া বেটা বাড়ে কাটু খাদিমরে কইলারে বাবু লাখড়িয়া কাটরা বেটা ঘুরে ডাকতে ও বেটাও ঘুরে ডাক দে যদি মুসলমান হতে কইলুম বলে এই ভাই একলোকে নামাজ পড়িলে ও বা ও কাটুরিয়া ভাই আইসা খান্দা ইকোটা কমারে ভাই গানুন গাইলে দিবে না, যদি কোনো জুড়ে ইয়ে গান লাগাইন থে দিস ডেউর সুন্দর আবু বউ রয়েছে বা আমার কই আইছিল নমাজ আর জানিয়া মাথা মাপ এক জোরে মাথা মারছি না রাই তুই আর কথা জগর ও কাটুরিয়া বেটা আইসা খান্দা দাইয়ালে জিকেই লেবা মুসলমান নি কইলে জিয়া নমাজ পড়তাম আসিল সে ইসলাম যে তুমিও যদি নমাজ পড়তা যে নমাজ তো অবশ্যই পড়া লাগবে মুসলমানে কি নমাজ পড়ে নানি সুবহানাল্লাহ কাটুরিয়া বেটা মুসলমানে কি নমাজ পড়তো নানি তো অবশ্যই নমাজ পড়ো কইলে তে কাম করো গিয়া অজু করিয়া আই কাটুরিয়া বেটা কইলে জিনা অজু লাগতো না অজু আছে কিতা মনে করো লাখড়ি কাটা বেটা টের মিলছে কিছু কইলে বাবা রে বাবা ওযু আছে এমনি লাখড়ি কাটা বেটা যে বেটার ওযু আছে লাখড়ি কাটা বেটার যে জবাব দিছে জবাব দেখই রে বুঝছে বাবা ভিতরে মাল আছে এমনি লাখড়ি কাটতে হইলে কি তুই এখন আর তো সরাসরি কইতে পারি না কাতার সুজা করো কইলা বা তুমি পড়াইবা নি না আমি পড়াইতাম বলে হুজুর অনুমতি দিলে আমি পড়াইলু মাতার সুযোগ নাই জিকাইছেন যখন তুমি বলাই ভাই না আমি বলাই বেটা আমিও যাই কি গেছেন কইলা তার আকামত দেখবা তাই তাই দিলা আকামত বেটা তো হরিমা বান্ধিল ইমাম সাহেব কি যা তো ইবাই কারণ কিছু ফয়লা করতো হরিমার তো পিরে বুঝা যায় মাথুই না এবারটা যে গঠন দিয়ে আকাম তো হরিমা মানছে লং আকব ইরে বাবা ভিতরে মাল আছে হায় হায় যেমনি আল্লাহ আকবর কইয়া বেটা খালি তো হরিমা বান্ধিল আর নাই কুচু শুরু নাই সানা পড়তে তো হয়তো বড় দূরে আদাম নিত তো তো সানা ফুলিয়া উঠতে লাগিস তো মনে মনে কই রে মনে কই ফারে নাই নাকি বাক্কা কত সময় বাদ দে বেটা সুর ছাড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ও তো দির এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হইয়া যেন আরবার ডাকতে হইছে কইলারে মাইলিছে আরবার নাই সুর কইলে কোন বিপদ বললাম বেশা বাজাইলি ওই নাকি বাক্কা কত সময় বাদে উঠে আসে আর রহমানির রহিম কইলারে ফোড়ার গঠনে বুঝা যায় পারে ওটা করে কিটা খাড়াইয়া বললাম বিপদ এই যে গাড়ি চালানি শুরু করছে আরে বই সময় বাদে কইল মালিক ইয়াউমদ্দিন এমন ভাবে এইভাবে কয়েক মিনিট থামি 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 তিন দেখাত কোন রকম শেষ করছে সালাম ফিরাইতে দেরি জিনাইদ বাগদাদি কইলে ও রে এটা কি জাত তোমার কি তো হয়েছে
কিটা হয়েছে মারাই তিনটে রাত পড়াইতে জ্ঞানী এসার টাইম বানাইল এটা বিগত জিন্দগিতে হায়াতি জিন্দগি যে ষাট সত্তর বছর হয়েছে সারা জীবন ধরি আমি ওইভাবেও নামাজ আদা করেন ডাক দিয়া কয় সুলতানুল আরিফিন জুনাইদ, ও জুনাইদ বাগদাদি আল্লাহর হাবিবে ফরমাইছেন মুমিন বান্দা যখন নামাজ খাড়াইয়া আল্লাহর নাম প্রশংসা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শব্দটা যখন উচ্চারণ করে এই আয়াতে কারিমা উচ্চারণ করার সাথে সাথে বান্দার খোতার জবাব স্বয়ং আল্লাহ দেন হামিদানি আব্দি আমার গুলামে বড় প্রশংসা করল। ও জুনাইদ বাগদাদি আল্লাহর কসম খাইয়া কইয়ার যে সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি অপেক্ষায় থাকি যত সময় আল্লাহর পক্ষ তনে গুলামর প্রশংসার উত্তরের জবাব না আইছে অত সময় পর্যন্ত আর রহমানির রহিম হই না, আর রহমানির রহিম হইয়া যত সময় আল্লাহর প্রশ্নের জবাব না আইছে অত সময় মালিক ইয়াউমিদ্দিন হই না। জুনাইদ বিগত জিন্দগির এই দীর্ঘ সময় ধরিয়া আমি আল্লাহর জাত সাক্ষী রাখিয়া হইয়ার ওইভাবে আমি আমার প্রত্যেকটা কথার জবাবে আল্লাহর জবাব হুনার বাদে আমি আর একটা কথা কই এইভাবেই আমি আমার নবীর তরিকার নামাজ রে আদায় করি। নমাজ কাকে বললে শিখাইয়া দিছে বেটা অতইল নমাজ আর আমরা বেটা ইটা তোরে ভাই ফাগলর কেসে গালিয়াই বাবা ভাই আইন ফাগলর কেসে নাই মাতুকা ফাগলর কেসে নাই আপনারে আমি ভাইলাম সালাম আলাইকুম ভাই সব ভালো আছেন আপনি তো জবাব দিতা ভাই বাল্লা কিতা করে তোমার বাড়ি সব ভালো যে ভাই সব খুবই দেশ আইলা একবার যাই জানো বাসা বাদি যাই তামলাম না রে ভাই সময় কম বা একটু অসুবিধা একজনে এখান জিকাইলে আর একজনে এখানোর উত্তর দেন আর একজনে জিকাই না ইন উত্তর দেন ওটাও তো দুনিয়ার মাত কথার নিয়ম মাত্রা না ওটাও তো কথাবার্তার নিয়ম না নিসাব দুইজনের সাক্ষাতেও তো ওলাও তো মাত কথা হবে যেমন আমি যদি আপনারে ভাইয়া কই সালাম আলাইকুম ভাই পাল্লা আছে নাকি তা খবর বাড়ি সব পাল্লা নি আপনি আইলা কোন দিন তা পানি দুই চার দিন খাইলি সে নিতে আইও কামরা বাড়ি বেড়ি তাই পানি কোন দিন ইয়াল আপনি দেশ আছে ইয়া বেতারে আর শ্বাস পালাইবার টাইম নাই তাই জন সারছেন কেসে ফের 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 কত হইল বাদি বেটা উনি কই দূর কি ফাগলর লগে মাথা ধর মার তুই তো এখলে আফসোস শুনা ভাই এমন নামাজটা পড়ই না খুশু খুজুর সহিত নামাজ পড়ুক আল্লাহর বলি ফুলতলি সাহেব আমরা পীর মুর্শিদ হইতা নানি বাবা হল রে হা শক্তি নামাজ খান শান্তি মনে সুবহানাল্লাহ কইলা জেন যত শান্তি মনে নামাজ পড়বা আল্লাহ দুনিয়া আগের রাত্র অত শান্তিময় করিয়া দিবা সুবহানাল্লাহ কইকা আমার কথা বুঝেননি উনি তো মনে থাকে জানো আল্লাহ আমরা তৌফিক দিতা কইকা আমিন।